চলে গেলেন কৌতুক অভিনেতা আহসান আলী বাদামিয়া। বাদামিয়া হিসেবে তিনি তুমুল জনপ্রিয়, বিশেষ করে গ্রাম বাংলার মানুষের কাছে এই নাম খুবই প্রিয়। তার পারিবারিক নাম আহসান আলী। আজ রোববার 22 মে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার শ্যালক জস আলী। তিনি বলেন দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আহসান আলী, এছাড়াও তার লিভারে পানি জমিয়ে ছিল। রোববার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। টাঙ্গাইল সদর উপজেলার ধাইন্না ইউনিয়নের ধাইন্না রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন আহসান আলী। ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান তার মরদেহ গ্রামে নিয়ে আসা হবে। পারিবারিক সূত্রে জানা গেছে আহসান আলী এক সময় কৃষিকাজ করে সংসার চালাতেন। প্রায় 2 যুগ আগে তিনি কৌতুক অভিনেতা শুরু করেন। 20 বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ভাদেমে হিসেবে পরিচিত লাভ করেন।